लोक कलाओं को पुनर्जीवित करने के लिए राज्य ने की पहल। सिलीगुड़ी में किया गया लोक कलाकार सम्मेलन का आयोजन। राज्य सरकार लोक कलाओं को पुनर्जीवित करने के लिए पहल की है। लोक कलाकारों की गुणवत्ता में सुधार और विकास के लिए लोक कलाकार सम्मेलन का आयोजन किया गया है। आज सिलीगुड़ी के दिनबंधु मंच में दार्जिलिंग जिले के लोक कलाकार सम्मेलन का आयोजन किया गया। इस कार्यक्रम का उद्घाटन मेयर गौतम देव ने दीप जलाकर किया। साथ ही कलाकारों ने राज्य सरकार की विभिन्न परियोजनाओं को गीतों के माध्यम से प्रस्तुत किया। इस संबंध में मेयर गौतम देव ने कहा कि सरकार 11-23 12 বছর আমরা পার করেছি। এই সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফার এই টানটা চলছে। নানা অসুবিধা আর্থিক অসন্নতি তার মধ্যে প্রায় আশ্চর্যিত সামাজিক সুরক্ষার প্রকল্প সেটা রাজ্য সরকার বজায় রেখেছে। তাদের মধ্যে রোগ প্রসার শিল্পী, তাদের পুষ্টিকরণ, তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া এবং আমাদের লোকশিল্প যেটা বাংলার একটা ঐতিহ্যময় বিষয় সেটাকে পুনরুজ্জীবন করা এবং আমাদের লোকশিল্পীদের যে অমর সৃষ্টি যুগ যুগ ধরে বাংলা সাংস্কৃতিক জগতে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে সেটার পুনরুজ্জীবন এবং শিল্পীদের তাদের বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানো সহায়তা করা যাতে তারা তাদের জীবনযাপনের মধ্যে দিয়েও তাদের সংস্কৃতির চর্চা বজায় রাখতে পারে, যার মাধ্যমে আমাদের রাজ্যে যে উজ্জ্বল সাংস্কৃতিক উত্তরাধিকার সেটাকে আমরা নিয়ে অগ্রসর হতে পারি, আমরা গর্ব অনুভব করতে পারি, আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম তার মধ্যে নিজেদের সম্পৃক্ত করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে এবং সরকারি বিভিন্ন প্রকল্প সেই প্রকল্প সুফল মানুষের কাছে পৌঁছচ্ছে, কিন্তু প্রকল্পগুলো কী কীভাবে সেই প্রকল্পের সাথে যুক্ত হতে হবে এবং এই প্রকল্পের মাধ্যমে ধীরে ধীরে আমাদের বাংলা বিশেষ করে গ্রামীণ এলাকাগুলো আর্থসামাজিক অবস্থার একটা নতুন রূপ পেয়ে তারা আত্মপ্রকাশ করছে, সেই বিষয়গুলো নিয়ে সেই বিষয় ধারণার উপরে লোক প্রচার লোকশিল্পীরা তারা বিভিন্ন ধরনের তাদের মতো করে তারা আমাদের প্রাচীন যে বিষয় সেইভাবে পালা গান বা কবি গান বা তরজা বা গম্ভীরা বা অন্য কোনোভাবে সংস্কৃতির বিভিন্ন ফর্ম আছে সেই ফর্মের মধ্যে বাংলা যেটা পড়েছে তার মধ্যে সুন্দর সুন্দর তারা উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে তার প্রকাশ এবং বিকাশ ঘটাচ্ছে এবং সাথে সাথে তাদের এই লোকপ্রসার শিল্পীদের তাদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকেও তার সাথে যুক্ত করা হয়েছে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।